রাজধানীর শেওড়াপাড়ায় বাসা ভাড়া করে গড়ে তোলা হয়েছে মাদক ব্যবসার আস্তানা। ছয়জনকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে তিনজনের বাড়ি টেকনাফে, তারাই এ চক্রের মূল হোতা। উদ্ধার করা হয়েছে 40,000 পিস ইয়াবা ট্যাবলেট। মুন্সীগঞ্জের জবা আক্তার রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় বাসা ভাড়া নেন 3 বছর আগে। একই এলাকায় 3টি আবাসিক ভবন ভাড়া নিয়ে শুরু করেন ইয়াবা ব্যবসা। বুধবার রাতে তার ভাড়া বাসায় মেলে ইয়াবা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযানে ধরা পড়ে আরও 5 জন, যাদের মধ্যে ইব্রাহিম, ইয়াকুব ও শামসুল আলম টেকনাফের বাসিন্দা। ঢাকায় এই মাদক স্পট সচল রাখতে যারা সরবরাহ করে ইয়াবা, জবা আক্তার এই চক্রের খুচরা বিক্রেতা। টেকনাফের এরা তার এখানে শেওড়াপাড়ায় মিরপুরে তার বাসাটা ব্যবহার করে এই টেকনাফের এই পার্টি কন্টিনিউ ঢাকা শহরে মাদক সাপ্লাই করে। এর ভিতরে আসামি ইব্রাহিমের কাছ থেকে আমরা 10,000 পাই, ইয়াকুব নামে যে আছে টেকনাফের তার কাছে 6,000 এবং শামসুল আলম তার কাছ থেকে আমরা 23,000 এবং জবা আক্তারের বাসার থেকে 200 পিস ইয়াবা ধরা হয়। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, সম্প্রতি মিয়ানমার কেন্দ্রিক মাদকের বড় চালান ধরা পড়ছে, এরপর নতুন নতুন মাদক ব্যবসায়ীর নাম সামনে আসছে। টেকনাফ রুটটাই সবচেয়ে বেশি, নৌ রুট বলে রুট তিনটাতেই ব্যবহৃত হয়, স্থল নৌ বিমানপথ তিনটাই, যখন যেভাবে যে সুবিধা করে নিয়ে আসতে পারে এবং আইন শৃঙ্খলা চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, ফেন্সিডিল বন্ধে ভারত সরকার সহায়তা করছে, একইভাবে ইয়াবা বন্ধে মিয়ানমারের কাছে সহায়তা চাওয়া হবে। গোয়েন্দা তথ্য সেগুলো আমরা শেয়ার করেছি। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর শেওড়াপাড়ায় বাসা ভাড়া করে গড়ে তোলা হয়েছে মাদক ব্যবসার আস্তানা। ছয়জনকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে তিনজনের বাড়ি টেকনাফে, তারাই এ চক্রের মূল হোতা। উদ্ধার করা হয়েছে 40,000 পিস ইয়াবা ট্যাবলেট। মুন্সীগঞ্জের জবা আক্তার রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় বাসা ভাড়া নেন 3 বছর আগে। একই এলাকায় 3টি আবাসিক ভবন ভাড়া নিয়ে শুরু করেন ইয়াবা ব্যবসা। বুধবার রাতে তার ভাড়া বাসায় মেলে ইয়াবা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযানে ধরা পড়ে আরও 5 জন, যাদের মধ্যে ইব্রাহিম, ইয়াকুব ও শামসুল আলম টেকনাফের বাসিন্দা। ঢাকায় এই মাদক স্পট সচল রাখতে যারা সরবরাহ করে ইয়াবা, জবা আক্তার এই চক্রের খুচরা বিক্রেতা। টেকনাফের এরা তার এখানে শেওড়াপাড়ায় মিরপুরে তার বাসাটা ব্যবহার করে এই টেকনাফের এই পার্টি কন্টিনিউ ঢাকা শহরে মাদক সাপ্লাই করে। এর ভিতরে আসামি ইব্রাহিমের কাছ থেকে আমরা 10,000 পাই, ইয়াকুব নামে যে আছে টেকনাফের তার কাছে 6,000 এবং শামসুল আলম তার কাছ থেকে আমরা 23,000 এবং জবা আক্তারের বাসার থেকে 200 পিস ইয়াবা ধরা হয়। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, সম্প্রতি মিয়ানমার কেন্দ্রিক মাদকের বড় চালান ধরা পড়ছে, এরপর নতুন নতুন মাদক ব্যবসায়ীর নাম সামনে আসছে। টেকনাফ রুটটাই সবচেয়ে বেশি, নৌ রুট বলে রুট তিনটাতেই ব্যবহৃত হয়, স্থল নৌ বিমানপথ তিনটাই, যখন যেভাবে যে সুবিধা করে নিয়ে আসতে পারে এবং আইন শৃঙ্খলা চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, ফেন্সিডিল বন্ধে ভারত সরকার সহায়তা করছে, একইভাবে ইয়াবা বন্ধে মিয়ানমারের কাছে সহায়তা চাওয়া হবে। গোয়েন্দা তথ্য সেগুলো আমরা শেয়ার করেছি। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।